তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি যাচ্ছি এখানকার যে শহর আছে সেই শহরে। তো সেই শহরে শহরটা কেমন আর কি, সেটাও আমি তোমাদের দেখানোর একটু চেষ্টা করব। আর জানো তো আমার ক্যামেরা ধরার লোক নেই, আর তোমার দাদা ভাইও আমাকে হেল্প করবে না, তো আমি নিজে হাতে মানে ক্যামেরা ধরে আবার শপিং করে কতটুকু তোমাদের দেখাতে পারবো জানি না, তবে অবশ্যই চেষ্টা করব তোমাদের একটু শহরটাকে দেখানোর জন্য। ঠিক আছে, তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, আর ড্রেসটা চেঞ্জ করার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, তো চলো। এই দেখো আমি রেডি হয়ে গেছি শপিং এর জন্যে, আর ওইদিকে বাপেটি রেডি হচ্ছে আর কি। তো আমি কি কিনবো আর কি কি মানে আনবো, সবজি টবজি আনবো, আর কিছু শপিংও আছে, আমি আজ যা যা শপিং করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো চলো আমাদের এই এখানে আমি যেখানে থাকি সেই ছোট্ট শহরটা একটু দেখে নাও, ঘুরে নাও শহরে আমার সঙ্গে। রেড সিগন্যাল পড়েছে, তাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমরা, গ্রিন সিগন্যাল পড়লেই যাব। দেখো বাজারের মধ্যে আমরা চলে এসেছি, বল ভিডিও করব। দেখো পাপলেটে টেঙ্গরা চিংড়ি আর বড় চিংড়ি আছে। এটা ইয়ে করো না, এটা উঠাও না দেখি কি ওটা মাছ, কি ছোট মাছটা আছে। ট্যাংরা মাছ।
এবার আমি মাছগুলোকে কেটে ভালো করে ফ্রিজে রেখে দেবো। আর এই পাঙাশ মাছটা আমার মেয়ের জন্য এনেছি, কারণ ও কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। এই বাসনগুলো দেখো, এইগুলো সব আমার গোপালের জন্য কিনেছি আমি। এখানে এই যে দুটো প্লেট আছে, আর এই যে গ্লাস, বাটি, হাতা, এইটা খুন্তি আছে, আর এই বালতি। অ্যাকচুয়ালি আমার তো মানে নিরামিষ বাসনটা খুব কম, তো হয়ে ওঠে না, তো গোপালের ভোগ দেওয়ার জন্যই আমি এই বাসনগুলো এক্সট্রা কিনে আনলাম। আর একটা জিনিস এনেছি গোপালের জন্যে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এটা হচ্ছে গোপালের এখানে টোকরি বলে আর কি, মানে কোথাও যাওয়ার সময় এইটার মধ্যে গোপালকে রেখে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, এ দেখো খুব সুন্দর দেখতে জিনিসটা, দেখো চারদিক দিয়ে দেখো মশারির মতো আছে। আর এখন তো প্রচণ্ড গরম, তাই সেই কটন, একদম পিওর কটন যে হয় সুতি, সেইটার কিছু জামা নিয়ে এসেছি ওর জন্যে। এই যে এই দেখো, এই জুতো দুটোও নিয়েছি, এটা আমার আর এটা আমার মামামের। আমি যখন জুতোটা কিনেছি তখন ও বলছে আমিও একটা নেব, তো তারপর ওর জন্য এটা নিয়ে এলাম। তো কেমন হয়েছে জুতো দুটো কমেন্টে অবশ্যই জানাবে। এ দেখো সবজি কিনেছি, এখানকার বিখ্যাত আম। শাক, নোটে শাক বাজারে গেলে সব পাওয়া যায়, পেঁয়াজ, এটা কি বলো? পেঁয়াজটা একটু বেশি করে এনেছি, 5 কিলো আছে। আর দেখো এগুলো আমার পতি পরমেশ্বরের জন্য এনেছি, ও একদম ডিপ পছন্দ করে না, সব সিম্পল আর একদম হালকা কালারের মধ্যে। দেখো কালারগুলো কেমন হয়েছে বলবে। এটা হচ্ছে টি শার্ট, আর এ দুটো হচ্ছে শার্ট। এবার আমি মাছগুলো কেটে নেব, দেখো এটা কাতলা মাছ, আর এটা হচ্ছে পাঙাশ মাছ, ট্যাংরা মাছ। মাম্মা, পাপা নে এসা কর দিয়া, ক্যা করু? কাইসা কর দিয়া? এসা
ऐसे नीचे कर दिया पा। सही तो है ना, कैसा कर दिया, तो सही है, सही दिख रहे हैं। এবার সব হিমঘরে ঢোকাচ্ছি। রোজ রোজ বাজারে যাওয়া তো সম্ভব নয়, অনেক কষ্টে সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়। এসো এসো, এটা হচ্ছে আমার হিমঘর। ভাইকে অরেঞ্জ দিয়ে দে, পাপাকে বল ভাইকে অরেঞ্জ দিতে, আর তুই ওখান থেকে অল্প খেয়ে। ওখান থেকে অল্প খাই নেবো। ঠিক আছে, এবার কেটে দাও, এ দেখো আমার গোপালের জন্য কিছু স্ন্যাক্সও নিয়ে এসেছি, বিকেলের টাইমটাতে এগুলো দেই আমি। চকলেট টকলেট বিস্কিট এসব। আর দেখো পুজোর জন্য এই ফুলটা কিনে এনেছি, গাঁদা ফুলগুলো, এখানে তো ফুল পাওয়াই যায় না, আর বাজারে টাজারে গেলে তবে কিনে আনতে পারি, তো সেই জন্যই বাজারে গিয়েছিলাম, কিনে এনেছি। ফুল ছাড়াই বেশিরভাগ আমাকে পুজো দিতে হয়, ফুল নেই, তুলসী পাতা নেই, খুব কম, মানে কোনো কোনো দিন অনেক কষ্ট করে সেই বাইরে থেকে গিয়ে নিয়ে আসতে হয়, তাও আমি যেতে পারি না অত দূর, তোমার দাদাভাই কোনো কোনো দিন নিয়ে আসে সময় পেলে, তাই জন্য এই ফুল নিয়ে এসেছি।